Hello everyone, this is Subhojit Ghosh, MBBS student from IPGME or NSSKM Hospital, Kolkata. তো দেখো তোমরা এখন অনেকে আছো এখানে এই চ্যানেলে যারা 2020 নিট ক্র্যাক করেছো এবং আমার এই কলেজেও অনেকে আসবে, অনেকে অন্যান্য কলেজেও যাবে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, এই সমস্ত কলেজে। তো তোমাদের এখন একটা কোয়েরি থাকে যে তোমাদের বই কী কী লাগবে, বই কোনটা নেওয়া ভালো হবে, কোনটা নিয়ে ফালতু টাকা ওয়েস্ট করতে করা উচিত না, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের একটা কোয়েরি থাকে। তো সেটা তুমি আমাকে অনেকবারই জিজ্ঞাসা করো তোমরা, কিন্তু কমেন্ট সেকশানে পুরোটা জবাব দেওয়া যায় না। তাই আমি একটি আগে ভিডিও বানিয়েছিলাম, সেখানে খুবই নেসেসারি যে বইগুলো, যেগুলো না কিনলেই নয় সেইগুলোর কথা বলা ছিল। সেখানে আমি এমন কোনো বই বলিনি যেগুলো তোমাদের লাগবে, মানে অ্যাভয়েড করে যেতে পারো এইরকম, ঠিক আছে? তার সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেই ভিডিওটাতে গিয়ে তোমরা যদি দেখো তার নিচে, মানে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবার আমি লিঙ্কও দিয়ে রেখেছি, অনলাইনে যদি পারচেস করতে চাও সেক্ষেত্রেও সেটা তোমরা করতে পারো। আর এই ভিডিওতে আমি আরও কিছু বইয়ের কথা বলবো, এর মধ্যে একটি বই যেটি না কিনলেই নয় এখন, মানে এখন মানে তোমাদের যদি ফার্স্ট ডে থেকে, যেদিন থেকে কলেজ স্টার্ট হবে, যেদিন থেকে তোমরা অ্যানাটমি পড়তে শুরু করবে, সেদিন থেকে সেই বইটা দরকার। সেই বইটা হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস, এই ক্ষেত্রে অ্যাটলাস অনেকগুলো থাকে, কোন অ্যাটলাসটা নেবে? আমি প্রেফার করবো তুমি নেটরের অ্যাটলাসটা নাও, ওটাই ভালোভাবে ছবিগুলো বেশি ভালোভাবে বোঝা যায়। অন্যান্য আরও অনেক অ্যাটলাস আছে যেখানে তোমার রিয়েল ছবি দেখানোর চেষ্টা করে, কিন্তু রিয়েল তো তুমি ডিসেকশন হলে গিয়েও দেখতে পাবে, সেখান থেকে ছবি তুলে এনেও নিজে স্টাডি করতে পারবে। আর রিয়েল যদি বইয়েই দেখো এসে সেখানে আরও গুলিয়ে যাবে। কিন্তু এই নেটারের অ্যাটলাসে কী হয়, খুব ভালোভাবে ছবিগুলো দেওয়া থাকে। তোমাদের আমি ছবি কিছু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করবে, আমি টেলিগ্রামে কিছু ছবি পোস্ট করে দেবো, দেখবে কত সুন্দর ছবিগুলো, বোঝা যাচ্ছে। আর দেখো তোমরা যারা নিট 2020 ক্র্যাক করে ফেলেছো বা 2021 জন্য পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আনঅ্যাকাডেমি কম্ব্যাটটা তোমরা ইউজ করতে পারো। এখানে তোমরা আনঅ্যাকাডেমি কম্ব্যাটটায় যদি ভালো র্যাঙ্ক করো সেক্ষেত্রে অ্যামাজন গিফট কার্ড পাবে। এই অ্যামাজন গিফট কার্ডটা পেয়ে সেখান থেকে তোমরা এই যে অনলাইনে বই পারচেসের কথা বলছি, এই জিনিসগুলো তোমরা সেই কার্ডটা কাজে লাগিয়ে কিনতে পারো। এক্ষেত্রে একটা বলবো, প্রাইজ উইনিংয়েরও ব্যাপার এসে যায়, সেটা তোমরা করতে পারো যদি ইচ্ছুক থাকো। এখানে 10ই জানুয়ারি টেস্টটা হবে এই সিলেবাসের ওপর, আর এটাতে যারা 2021 জন্য পার্টিসিপেট করবে, 2021 নিট দেবে, তাদের জন্য এই জিনিসগুলো জরুরি, কারণ এক্ষেত্রে টপ এডুকেটার্সদের দিয়ে পরে ভিডিও সলিউশন আসবে, মানে প্রপার একটা টেস্ট সিরিজ হচ্ছে। আর 2020 যারা নিটে ক্র্যাক করে তাদের জন্য প্রাইজ জিতে নেবার একটা একটা সুযোগ, মানে তোমরা চাইলে জিতে পারো, সেটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডটা পাবে, সেখান থেকে এই যে বইপত্রগুলো বললাম, এখানে সেই পারচেস করার সময়ে তুমি এগুলো কিন্তু অবশ্যই এই কার্ডটা ব্যবহার করতে পারো, এটা তুমি চাইলে অবশ্যই দিতে পারো। আর দেখো আরেকটা জিনিস তোমাদের মধ্যে এখন কোয়েরি আসে, যেটা যে আমরা কিনবো যে স্টেথোস্কোপ, সেই স্টেথোস্কোপটা কত দাম বা কত রেঞ্জের মধ্যে এখন কেনা উচিত? তো দেখো স্টেথোস্কোপ, প্রথম কথা বলি, কেউ কেউ বলবে স্টেথোস্কোপ দরকার লাগে না এরকম টাইপের ফার্স্ট ইয়ারে। দেখো ফার্স্ট ইয়ারে দরকার লাগে না এমন নয়, কিছু টাইম দরকার লাগে, যখন ফিজিওলজিতে প্র্যাকটিক্যাল করতে হয় সেই সময়টা লাগে, আর সেইটাকে প্র্যাকটিস করার জন্য তুমি হোস্টেলে থাকো বা ডে স্কলারই হও, সেক্ষেত্রে সেটা তোমার বাড়িতে বা হোস্টেলে এসেও তুমি সেটা ইউজ করে প্র্যাকটিস করতে পারবে। তাই লাগে না ফার্স্ট ইয়ারে, এই কথাটা ভুল, লাগে, খুব কম টাইমের জন্য হলেও লাগে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখন খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই। যদি নিডের কথা বলো তাহলে সেই নিডটা হচ্ছে খুব অল্পই, তাই খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই, 1500 বা 1200 মধ্যে মোটামুটি একটা নিয়ে রাখলেই হবে। তবে হ্যাঁ, ওই 200-300 টাকা দামেরগুলো নিও না, সেগুলো হয়তো খুবই কোয়ালিটি খারাপ, সেক্ষেত্রে কোয়ালিটি ভালো না হলে তোমার, যেহেতু তুমি প্রথমবার ওই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছো, তাই কিছুটা হলেও কোয়ালিটি ভালো হওয়া দরকার, নাহলে সেটাকে হ্যান্ডেল করতে পারবে না, তোমার বোরিং লাগবে বা কি সেটা ভালো লাগবে না, ঠিক না? একটু কোয়ালিটি ভালো না হলে সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করেও তোমরা পারচেস করতে পারো। আর কি জিনিস, আর দেখো তোমাদের, তোমরা এই এমন একটা ইয়ারে ভর্তি হচ্ছ, 2020-এ নিট দিয়ে 2021-এ ভর্তি হচ্ছে, তার কারণ কি, কোভিড-19 এসে গেছে। তো এই কোভিড-19 এসে যাওয়ার কারণে তোমাদের কিন্তু এই হোস্টেলে আসো বা কলেজে ডে স্কলার হয়েই আসো, সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাদের সাথে নিয়ে আসতে হবে, যেগুলো তোমরা হয়তো অলরেডি সেগুলোর সাথে ওয়াকিবল হয়ে গেছে সেই জিনিসগুলোতে, যেমন মাস্ক, যেমন স্যানিটাইজার, যেমন হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস তো তোমার অ্যানাটমি ডিসেকশন হলেও লাগবে, সেই ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস তোমরা একেবারে 100 পিস করে কিনে নেবে একটা,
তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কিনলে কিনতে পারো, নাহলে মার্কেট থেকেও কিনতে পারো, নো ইস্যু। তো সেই জিনিসগুলো কিনবে। আর মাস্কের ক্ষেত্রে আমি একটা বলতে চাইবো যে তোমরা হয়তো এখন মানে তোমাদের বাবা মারা হয়তো অল টাইম মাস্ক পরে বাইরে যাচ্ছেন, কিন্তু তোমাদের অ্যাজ সাচ বাইরে যেতে সেরকম কোনো প্রয়োজন হয় না বলে তোমরা মানে লং টাইম ধরে পরে হয়তো থাকো নি। সেই ক্ষেত্রে একটা জিনিস অসুবিধা হয় কি, যেগুলো এই কান দিয়ে যেটা থাকে না, সেইগুলোতে একটু অসুবিধা হয়, কানটা ব্যথা হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে এই মাথা দিয়ে যে হেড মাউন্ট যেগুলো, সেই মাস্কগুলো N95 কেনো। অ্যানাটমিতে ডিসেকশন হলে আরও অনেক কিছু হয়তো তুমি লাগালে লাগাতে পারো, কিন্তু যে জিনিস দুটো মাস্ক, সেটা হচ্ছে মাস্ক আর ফরসেপস, এই মাস্ক বলছি, গ্লাভস অ্যান্ড ফরসেপস। আর মাস্কটা এখন সব জায়গাতেই লাগবে, তো এই জিনিসগুলো তোমরা কেনো। হোস্টেল বা কলেজ শুরু হওয়ার আগে এগুলো তোমরা রেডি করে রেখো, আর যদি ফার্দার কিছু দরকার হয় সেক্ষেত্রে আমি তোমাদের এইভাবে গাইড করতে থাকবো এইসব যে কোনো কিছুতে, যে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখবে বা আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করো, সেখানেও তোমরা বলতে পারো। আর হ্যাঁ, আর বইপত্র নিয়ে দুটো জিনিস আমি তো বললাম, যে নেটারের অ্যাটলাসটা কিনতে পারো, কিনতে হবে। আর কিছু কিছু জিনিস যেমন আমাদের এখন পরীক্ষা কাছে চলে এসেছে, আমরা খুব হাইফাই বই শুরুর দিকে হয়তো পড়ে থাকি, কিন্তু পরীক্ষার আগে বা পরীক্ষার দু তিন মাস আগে মেন জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোর সলিউশন নিয়ে কিছু কিছু বই আছে, ঠিক আছে? তো সেই বইগুলোর কথা যদি তুমি এখনই জানতে চাও, এগুলো দেখো এখনই তোমাদেরকে কিনতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কিনতে হবে। তো সেই জিনিসটা দেখো, একটা আছে কোয়েস্ট রিভিউ বলে, ফার্স্ট ইয়ার MBBS-এর অতনু ভট্টাচার্যের এই বইটি, এটা উল্টো দেখাচ্ছে, যাই না কী করে কী করতে হবে। যাই হোক, আমি এরও লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই বইটা। আর একটা আছে যেটা আমি তিনটে সাবজেক্টেরই পাইনি, এই বইটাতে তিনটে সাবজেক্টেরই দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেন দেওয়া আছে, কিন্তু অ্যান্সার খুব একটা যে ইলাবোরেট করে ধরে ধরে করা আছে এমন বলবো না। কিন্তু আরেকটি বই আছে কোয়েস্টের, সেটা আমি বায়োকেমিস্ট্রিটা পেয়েছি আর ফিজিওলজিটা পেয়েছি, কিন্তু তার কোনো আমি লিঙ্ক পেলাম না অনলাইনে পারচেস করা। সেই ক্ষেত্রে ওই বইগুলোর লিঙ্ক তো দিতে পারবো না, যেগুলো পাবো সেইগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইগুলো তোমরা চেক করো, সেখান থেকে সেগুলো এখন কিনে রাখতে পারো বা পরে কিনলেও হবে। তবে জানি না কবে আবার আউট অফ স্টক হয়ে যাবে, কি কি হবে, কারণ আমি ফিজিওলজির ওই বইটি নিজের আমার কাছে আছে, কিন্তু ওটা আমি এখন কোনো লিঙ্ক পেলাম না, ওইখানে ক্লিক করার পর ওটা আউট অফ স্টকে এরকম হয়ে গেছে। তো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, তো তোমরা ডিসক্রিপশন বক্সটা খুব ভালোভাবে দেখো। আর একটা জিনিস যেটা তোমাদের এখন চিন্তায় ফেলছে, সেটা হচ্ছে বোন সেট, অর্থাৎ যে স্কেলিটন, হিউম্যান স্কেলিটন, সেই জিনিসটা তোমরা কোথা থেকে পারচেস করবে, বাইয়ের দাম কতটা হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে তোমরা আরেকটু বেশি কোয়েরি আসছে তোমাদের থেকে আমার কাছে। তো সেই ক্ষেত্রে দেখো, বোন সেট নিয়ে তোমরা এইটা চিন্তা করো না যে তোমরা কোথায় পাবে, তোমরা তোমাদের যে কলেজেই যাও সেই কলেজে তোমার যারা সিনিয়র আছে, যারা সেকেন্ড ইয়ারে উঠবে, তাদের যে বোন সেট আছে সেই বোন সেট তারা তোমাদের কাছে হ্যান্ড ওভার করবে। হ্যাঁ, অবশ্যই তারা যে দামে কিনেছিল সেই দামে তোমাদের কাছ থেকে সেই টাকাটা হয়তো চাইবে, হয়তো কি চাইবেই, মানে সেটা কিনতেই হবে তোমাকে, আমার কাছে চাইলেও সেটা আমার কাছ থেকে তোমায় কিনতে হবে, কারণ আমি সেগুলো কিনেছি। এইরকমভাবে যে কোনো সিনিয়র তোমাকে এইগুলো তোমাদের কলেজে যখন যাবে, তোমাদের কলেজের ক্যাপাসিটি হয়তো আগের বছরে যা ছিল তার থেকে যদি বাড়ে এই বছরের ক্যাপাসিটি, আমি যতদূর জানি যে এই বছরে কোনো কলেজের ওইভাবে ক্যাপাসিটিটা বাড়েনি। যেমন আগের বার আমাদের একটা সমস্যা হয়েছিল কি, আমাদের এই কলেজে তার আগে ছিল 150 জন স্টুডেন্ট, মানে পার ইয়ার ইনটেক হতো, আমাদের বছর থেকে 200 জন স্টুডেন্ট ইনটেক হচ্ছে। সেই ক্ষেত্রে ওই 150 জনের স্কেলিটানটা 150 জনকেই তো স্যাটিসফাই করতে পারবে, আর 50 জন কোথা থেকে নেবে? সেই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে পারচেস করতে হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন আমরা আমাদের অ্যানাটমি ডিসেকশন হলে যে কাকুরা থাকে তাদের কাছে অনেক সময় বললে তারা অ্যারেঞ্জ করে দেয়। এছাড়া অন্যান্য বাইরে অন্য কলেজের কোনো কাকুকেও যদি তুমি এইরকম জানো যে ডিসেকশন হলে থাকে, সেখান থেকেও তোমরা নিতে পারো। তবে নিজের কলেজের যে সিনিয়ররা আছে এই বছরে তুমি তাদের কাছ থেকেই পেয়ে যাবে, এবং বোন সেট নিয়ে এরকম কোনো চিন্তার কিছু নেই। আর দামের যদি কথা বলো, সো দেখো সেটা একটু ভ্যারি করে কোয়ালিটিটা কেমন আছে। তুমি হয়তো বাইল্যাটারাল বোন সেট পেয়ে যাবে 18,000-এও, আবার হয়তো কোনো কোনোটা হয়ে যাবে 25,000 অবধি। সেক্ষেত্রে কোয়ালিটিটা ম্যাটার করে, মানে কোয়ালিটি ম্যাটার করে মানে কতটা পুরনো, সব বোন সেট আছে কি না, সব বোন আছে কি না, এই সমস্ত জিনিসের উপর। যেটা অনেকটা পুরনো হয়ে গেছে তার দাম অবভিয়াসলি একটু কমের দিকেই থাকবে, এইরকম ধরনের। আর এখানে হ্যাঁ বলে রাখি, বাইল্যাটারাল আর ইউনিল্যাটারাল এই দুরকম ইয়েতে পাওয়া যায়। মানে বাইল্যাটারাল মানে পুরো সম্পূর্ণ বডির স্কেলিটন যা আছে সব, আর ইউনিল্যাটারাল মানে হচ্ছে যেগুলো তোমাদের ডবল ডবল আছে বডিতে। যেমন আমাদের দুটো পা আছে, দুটো হাত আছে, সেই ক্ষেত্রে একটা হাতের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো তোমাকে দেওয়া হলো, অন্য হাতেরটা দেওয়া হলো না, এই রকম। কিন্তু যেটা
স্কাল আছে সেটা তো একটাই আছে পুরো স্কালটা, সেই স্কালটা কিন্তু ইউনিল্যাটারালেও থাকবে। তাই এরকম কখনোই হবে না যে বাইল্যাটারালে যা দাম তার অর্ধেক দামে তুমি ইউনিল্যাটারাল পেয়ে যাবে। ইউনিল্যাটারালে সবসময় একটা দামটা তার হাফের থেকে বেশি হবে। এক্ষেত্রে তোমরা যদি হোস্টেলে থাকো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা হোস্টেলে একা একা কারোরই রুম দেওয়া হবে না, দুজন বা তিনজন করে থাকবে। সেক্ষেত্রে বায়োল্যাটারালটা দুজন মিলে কিনলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কাজ চলে যায় মানে ভালোভাবেই চলে যায়। আর ইউনিল্যাটারালটা মূলত তারা কেন, যারা ডে স্কলার হবে তারা ইউনিল্যাটারালটা কেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আশা করব উপকারে আসবে। আর যদি আরও কিছু কোয়েরি থাকে কোনোভাবে তাহলে তোমরা নিচে ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে জিজ্ঞাসা করতে পারো কিছু যদি জানার প্রয়োজন বোধ হয়। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে। তার আগে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে ফিউচারে আপডেট বা এরকম তথ্যগুলো তোমরা পেতে পারো।